প্রিয় বন্ধুরা, বাংলা নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি আলামিন পারভেজ আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি অবশ্যই করে নেবেন, এটা আমাদের কাজের উৎসাহ যোগায়। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নিবন্ধিতদের নিয়োগে এনটিআরসি এর গড়িমসি। অনলাইন ডেস্ক বাংলা নিউজ 24। আমাদের দেশে এমন কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোর প্রচুর নাম ডাক, কিন্তু সে অনুযায়ী কাজ পাওয়া যায় না তাদের কাছে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। 2005 খ্রিস্টাব্দে একটি সঠিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছিল প্রতিষ্ঠান, কিন্তু সাফল্যের দ্বারে পৌঁছতে পারেনি। কেননা সীমাহীন দুর্নীতি, জাল সনদ বিক্রি সহ বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি অনেক দুর্নাম কুড়িয়েছে। প্রতিষ্ঠানটি সঠিকভাবে কাজ করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়তো না। দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের পদ শূন্য রয়েছে, যার ফলে নিয়মিত শিক্ষাদান ব্যাহত হচ্ছে। শিক্ষকের অভাব হলে ছাত্রছাত্রীদের পড়াশোনা কোনোভাবেই সঠিকভাবে চলতে পারে না। এই জন্য মরার উপর খারার গা। কয়েক লাখ নিবন্ধনদারী বেকার জীবনযাপন করছে। শেষ আশা হিসেবে অনেকে স্বপ্ন দেখেছিলেন শিক্ষক হওয়ার, কিন্তু আদৌ আশা পূরণ হবে কি? 2015 খ্রিস্টাব্দের 22 অক্টোবর হতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বন্ধ রয়েছে। 2016 খ্রিস্টাব্দে গণবিজ্ঞপ্তির মাধ্যমে মাত্র কয়েক হাজার নিবন্ধিতকে নিয়োগ দেওয়া হয়েছিল, যেখানে ছিল হ জ ব র ল অবস্থা। বর্তমান যুগকে ডিজিটাল যুগ হিসেবে ধরা হচ্ছে, অথচ কম্পিউটার ICT শিক্ষক নিবন্ধিতরা নিয়ম অনুযায়ী আবেদন করেও গত 3 বছর অতিবাহিত হওয়ার পরও ফলাফল প্রকাশ পায়নি। কম্পিউটার নিবন্ধিত বেকাররা কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরেও ফলাফল না পেয়ে আদালতে রিট করে। আদালত তাদের পক্ষে রায় দিলেও কর্তৃপক্ষ অজানা কারণে তাদের নিয়োগ দিচ্ছেন না। বেকারদের বোবা কান্না দেখার যেন কেউ নেই। চূড়ান্তভাবে প্রিলিমিনারি লিখিত ভাইবা পাস করেও নিয়োগ হয় না এমন ঘটনা বিরল, কিন্তু ত্রয়োদশ নিবন্ধনদারীদের কপালে এমনই হয়েছে। গ্যাজেট ও পরিপত্র অনুযায়ী শূন্য পদে ত্রয়োদশ নিবন্ধনদারীদের এখনো নিয়োগ হয়নি। ভাইবা পাস করার পর তাদের বাবা মা ও আত্মীয় স্বজন অনেক খুশি হয়েছিল, কিন্তু আশা হতাশায় নিমজ্জিত হচ্ছে। 1 থেকে 12 শিক্ষক নিবন্ধিতরা নিয়োগের আশায় আদালতে প্রায় 200টি রিট দায়ের করেন। 2017 খ্রিস্টাব্দের 14 ডিসেম্বর 166টি রিটের রায় দেয় আদালত, যেখানে নির্দেশনা ছিল যে 90 দিনের মধ্যে জাতীয়ভাবে মেধা তালিকা করে নিয়োগ দেওয়ার জন্য। কিন্তু দিন যায়, মাস যায়, নিয়োগের বিজ্ঞপ্তি আসে না। আর কত দেরি, আর কত গড়িমসি করবে এনটিআরসি? শিক্ষা মন্ত্রণালয় কেন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না? এমন হাজারো প্রশ্ন বেকার শিক্ষক নিবন্ধিতদের মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। দ্রুত গণবিজ্ঞপ্তির মাধ্যমে মেধাবী নিবন্ধিতদের নিয়োগ দেওয়া হলে শিক্ষাক্ষেত্রে আসবে সাফল্যের বন্যা, এমনই আমাদের প্রত্যাশা। প্রিয় বন্ধুরা, এই লেখাটি সংগ্রহ করা হয়েছে জনপ্রিয় শিক্ষা পোর্টাল দৈনিক শিক্ষা থেকে। লিখেছেন মুন্না হোসেন, সহকারী শিক্ষক, মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইল। প্রিয় বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য। অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।